নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন প্রথম মেম্বারে পা দিলেন, দেওয়ার পরে বললেন আমিন, দ্বিতীয় মেম্বারে পা দেওয়ার পরে বললেন আমিন, তৃতীয় মেম্বারে পা দেওয়ার পরে বললেন আমিন, হঠাৎ করে আমিন বলার অর্থটা সাহাবীদের জানা ছিল না। হঠাৎ করে কেন আমিন বললেন? সাহাবীরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার হঠাৎ করে আমিন বলার রহস্য তো আমরা বুঝতে পারলাম না, কী কারণে আমিন বললেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই মুহূর্তে আমার কাছে জিবরিল আমিন এসে বললেন, যে লোকটা তার বাবা মাকে জীবিত পেয়েছে অথবা যে কোনো একজনকে জীবিত পেয়েছে, তাদের সেবা যত্ন করে সন্তুষ্ট করে আল্লাহর সন্তুষ্টি অর্জন যারা করতে পারল না, তাদের জন্য ধ্বংস অনিবার্য। এই কথা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরিল আমিন বললেন, তখন নবী বললেন আমিন, হ্যাঁ তাই হয়ে যায়, বাবা মাকে জীবিত পেল অথচ তারা জান্নাত ক্রয় করে নিতে পারল না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, রিদর রব্বি ফি রিদল ওয়ালিদি ওয়া সখতুর রব্বি ফি সখতিল ওয়ালি, আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর ভালোবাসা, আল্লাহর মহাব্বত, আল্লাহর জান্নাত যদি পেতে চাও তাহলে মা বাবার ভিতরে জান্নাত খুঁজে নাও। সরাসরি হাদিসের অর্থ রিদর রব্বি, রবের সন্তুষ্টি হচ্ছে ফি রিদল ওয়ালিদি, তোমার পিতামাতার সন্তুষ্টির মধ্যেই, ওয়া সখতুর রব্বি, আর আল্লাহর অসন্তুষ্টি, আল্লাহর ক্রোধ, আল্লাহর গজব, ফি রিদা ফি সখতিল ওয়ালিদি, পিতামাতার ক্রোধের মধ্যে, তার মানে যারা পিতামাতাকে সন্তুষ্ট করতে পারল না, পিতামাতার সেবা যত্ন করতে যারা পারল না, তাদের জন্য আল্লাহর জান্নাত হারাম, জাহান্নাম ওয়াজিব। এ নামাজও করতে পারে, হজও করতে পারে, যাকাতও দিতে পারে, অন্য অন্য আনুষঙ্গিক ইবাদত বন্দেগী করতে পারে, কিন্তু পিতামাতার সন্তুষ্টি যে অর্জন করতে পারলো না, তার জন্য আল্লাহর জান্নাত হারাম। আমরা সম্ভবত গত তিন দিন আগে 21 নম্বর পারা পড়েছিলাম, লোকমান হাকিম তার সন্তানকে 10টা উপদেশ দিয়েছিলেন, আমি কয়েকবার এই কথাগুলো বলেছিলাম। আপনাদের এখানকার দাওয়াতি মেহমান এম হাসিবুর রহমান উনি এই বিষয়টা নিয়ে আলোচনা করেছিলেন। লোকমান হাকিম তার সন্তানকে 10টা উপদেশ দিয়েছিলেন, তার মধ্যে একটা উপদেশ ছিল, অবশ্যইন আল ইনসানা বিওয়ালিদাইহি, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে তার পিতামাতার ব্যাপারে ওসিয়ত করেছেন, ওসিয়ত শব্দ ব্যবহার করেছেন, যেন পিতামাতার সাথে সদাচরণ করে, ভালো ব্যবহার করে। কোরআনুল কারিমে এরকম করে তিনটা জায়গায় এই শব্দটা এসেছে, কোরআনুল কারিমে তিনটা জায়গায় ডাইরেক্ট এরকম এসেছে। 26 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠাতে এটা এসেছে, আজকে তেলাওয়াত হবে ইনশাআল্লাহ। এরপরে 21 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠাতেও এই কথাটা এসেছে, এবং লোকমান হাকিম তথা 21 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠাতে কথাটি এসেছে, আর ইনডাইরেক্ট আরও কয়েক জায়গাতে এসেছে। হাদিসের মধ্যে আল্লাহ রাব্বুল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রেদা রব্বি ফি রেদা ওয়ালিদি ওয়া সখতুর রব্বি ফি সখতিল ওয়ালিদি, এখানে এই কথা বলেছে। আরেকটি জায়গায় বলেছেন, ইল্লাল্লাহ হারাম আলাইকুম উকুল উম্মাহাত ওয়া আদাল বানাত ওয়া মানা ওয়াহাত ওয়া কারিহা লাকুম ক্বীলা ওয়া ক্বালা ওয়া কাসরাতাস সুআল ওয়া ইজাআতাল মাল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ হারাম আলাইকুম, তোমাদের জন্য হারাম করে দিয়েছেন, ও আল উম্মাহাত, তোমাদের পিতামাতার অবাধ্যচরণ করাটা আল্লাহ স্বয়ং হারাম করে দিয়েছেন। সুতরাং আল্লাহর হারামকৃত কাজটা যে ব্যক্তি করবে সে ব্যক্তির উপরে আল্লাহ কোনোদিন সন্তুষ্ট হতে পারে না। 2 নম্বরে তিনি যে আমিন বললেন সেটার অর্থ হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে বললেন, যেই বেচারা মায়ার নবী দয়ার নবী রহমাতাল্লিল আলামিনের নাম শুনলো অথচ তার উপরে দরুদ পড়ল না, সে ব্যক্তির ধ্বংস অনিবার্য। নবী সাল্লাম বললেন, আমি এই কথা শোনার পরে আমিন বললাম, তার মানে তার কথার সাথে আমিও ঐক্যমত পোষণ করলাম। মায়ার নবী দয়ার নবী রহমাতাল্লিল আলামিন, আল্লাহ হচ্ছেন রহমাতাল্লিল আলামিন, আল্লাহ হলেন রব্বুল আলামিন, বিশ্ব চরাচরের যিনি রব, যিনি সাস্টেইনার, যিনি পালনকর্তা, নিয়ন্ত্রণকারী, আর রহমাতাল্লিল আলামিন বিশ্ব জগতের জন্য রহমত শরীফ হলেন আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সে রসুলের নাম শুনল অথচ দরুদ পড়ল না, তার হৃদয়ে ভালোবাসার উদ্রেক হলো না, ভালোবাসা জাগলো না, সে বেচারা আসলে রহমত পর উপযুক্ত না, ধ্বংস তার জন্য অনিবার্য। 3 নম্বরে বেলায় বললেন, যে উম্মত মাহে রমজান পেল অথচ তার জীবনের গুনাহ মাপ নিতে পারল না, সেই ব্যক্তির জন্য ধ্বংস অনিবার্য। কী কারণে রসুলের কথা বললেন?
মাহে রমজান এত অফুরন্ত, এত অফার পাওয়ার পরেও যে নিজের জীবনের পরিবর্তন করতে পারলো না, এই বেচারা আর কোনোদিন গুনাহ মাফ নিতে পারবে না। মাহে রমজান এটা শুধু কামাই করার মাস, কি কামাই করার মাস, সব কামাই করার মাস, আল্লাহর সাথে প্রেম নিবেদন করার মাস, আল্লাহর সাথে ভালোবাসা তৈরি করার মাস, রসুলের সাথে প্রেম নিবেদন করার মাস, অন্য কোনো কিছু কামাই করার মাস এটা না। সম্মানিত ভাইরা, আমার আমরা মাহে রমজানটাকে বুঝতে পারি নাই। মাহে রমজানের ফজিলত, মাহে রমজানের মাহাত্ম্য, গুরুত্ব, ফজিলত, মর্যাদা আমরা উপলব্ধি করতে পারি নাই। আমরা উপলব্ধি করতে পেরেছি মাহে রমজান মানেই হচ্ছে টাকা ইনকামের মাস, মাহে রমজান মানেই হচ্ছে ব্যবসা বাণিজ্যের মাস, মাহে রমজান মানেই হলো অঢেল সম্পদ গড়ার মাস। মাহে রমজান এদিক ওদিকে কাটিয়ে দিচ্ছি, সময়গুলো নষ্ট করে ফেলছি। আহারে যদি একটু বুঝতাম সময়ের মূল্য কি। আল্লাহ সময়ের মূল্য দিয়ে একটা সুরায় নাজিল করলেন, ওয়াল আস ইল্লাল ইনসান আলা ফি খুসর, সারা পৃথিবীর মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আস, শুধুমাত্র চারটা ক্যারেক্টারের অধিকারী যারা হবে, চারটা বৈশিষ্ট্য যাদের মধ্যে থাকবে, এরা বাদ দিয়ে পৃথিবীর সব মানুষই ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। সম্মানিত ভাইরা, আমরা সেটা বুঝতে পারি না, উপলব্ধি করতে পারি না। জীবন, জীবনের প্রদীপ যখন নিভে যাবে, এই তো জীবন প্রদীপ নিভে গেল, জীবন প্রদীপ নিভে গেছে, কোটি কোটি টাকার মালিক স্যার প্রসারও তো কাজে আসে নাই মরণের বেলায়। বীর মুক্তিযোদ্ধা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী ইন্তেকাল করেছেন, বাংলাদেশের টপ টেন মেডিকেলের মধ্যে তার একটা মেডিকেল আস, এরকম আরও বহু অর্থ সম্পদের মালিক আস, এরকম হাজার হাজার কোটি কোটি টাকার সম্পদের মালিক তো বহু জায়গায় আছে, কিন্তু কই একটা টাকাও তো সে যাওয়ার সময় নিয়ে যেতে পারলো না। প্রিয় ভাইরা আমার, সময় আমরা গুরুত্ব, সময়কে গুরুত্ব দিতে পারলাম না। যাই হোক, মাহে রমজান আজকে লাইলাতুল কদরের 23তম রজনী। আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদরের ব্যাপারে সরাসরি কোরআনুল কারীমের আয়াত নাজিল করেছেন। আমাদের মাঝে ভুল ইনফরমেশন আছে, ভুল তথ্য আমাদের মাঝে আছে, সেই তথ্যগুলোর মাঝে একটি হচ্ছে লাইলাতু মিন সিয়ামি মিন নিসফি মিন শাবান, লাইলাতুল নিসফি মিন শাবান, তথা শাবান মাসের মানে যেটাকে শবে বরাত বলা হয়, সেই শবে বরাতের রজনীতি আমাদের অধিকাংশ জায়গাতেই তেলাওয়াত করা হয়ে থাকে। সূরাতুল দুখানের 1নম্বর আয়াত থেকে নিয়ে প্রায় 5নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করা হয়ে থাকে। বলা হয় যে এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন বরকত নাজিল করেছেন, কোরআন নাজিল করেছেন, ইত্যাদি ইত্যাদি এই কথা বলা হয়ে থাকে। আমরা একটু এদিকে যাব, এরপরে কদরের ফজিলতের দিকে আমরা যাব। আল্লাহ রাব্বুল আলামিন শুরুতে বলছেন হামিম, হামিম এই শব্দের অর্থ একমাত্র আল্লাহ জানেন। তাফসিরে জালালাইন আল্লামা জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহ আলাই শেষেরটুকু লিখেছেন আল্লামা জালালউদ্দিন মাহল্লি রহমাতুল্লাহ আলাই, আল্লামা জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহ আলাইয়ের ছাত্র জালালউদ্দিন মাহল্লি এই দুইজন 15-15 করে 30 পারা লিখেছেন। বাংলাদেশের যতগুলো কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা আছে, তাফসিরে জালালাইন অধ্যয়ন করানো হয়, পড়ানো হয়, বিশেষত কওমি মাদ্রাসাতে মূল টেক্সট যেটা পড়ানো হয়, এই তাফসিরে জালালাইনের মূল টিকা প্রান্ত টিকা যেটা আছে, এই টিকার ভিতরে নির্ভরযোগ্য অনেক কথা রয়েছে, তাফসিরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাফসির। এখানে লিখেছেন তিনি, শর্টকাটে লিখেছেন আল্লাহু আলামু বিমুরাদিহি, এই সাংকেতিক চিহ্নগুলোর অর্থ কেবলমাত্র আল্লাহ জানেন, পৃথিবীর কেউ জানেন না। ফর এক্সাম্পল আমরা যদি বলে থাকি, আমরা অনেক সময় এখন বর্তমানে আমরা পণ্যদ্রব্য কিনতে যাই, এখানে একটা কোড নাম্বার দেওয়া থাকে, এটা আমরা বুঝি না, হিজিবিজি এরকম টান দেওয়া থাকে, কিন্তু একটা মেশিন ধরলে ওটার মূল্য কত বের হয়ে আসে, তাই না? ওখানে আমি আপনার যত পিএইচডি করে আসি বুঝবো না, কিন্তু মেশিন ঠিকই বুঝবে। সহজ করে বুঝালে একটা মোবাইল আছে, স্ক্যানার কোড যেটা আছে, এটা ধরলে সাথে সাথে ওর ভিতরে কী লেখা আছে সব কিছু বোঝা যায়। তো এটা হচ্ছে গোপন কিছু পিন কোড, আল্লাহ রাব্বুল আলামিন এটা গোপন কিছু সাংকেতিক চিহ্ন, এর মাধ্যমে আল্লাহ কী বুঝিয়েছেন তিনিই জানেন, পৃথিবীর কেউ জানে না। এই তাফসিরটাই হচ্ছে নির্ভরযোগ্য তাফসির। আরেকটা হচ্ছে অনেকে বলেছেন এটার অর্থ আল্লাহ জানেন এবং তার রসুল জানেন, যদি না জানতেন তাহলে এটা নাজিল করার অর্থটা কী হলো, কারণ কোরআন নাজিল হয়েছে গড়গড় গড়গড় করে পড়ে যাওয়ার জন্য না, এরা গড়গড় গড়গড় করে পড়ে যাওয়ার জন্য আল্লাহ কোরআন নাজিল করেন না। ইকরা শব্দের অর্থই হলো বুঝে বুঝে পড়া। আপনারা গাইড আছে, আলমানার গাইড, আলমানার গাইড যেটা আছে সৌদি আরব থেকে, অনেক বড় গাইড আরবিতে, আরবি টু আরবি, এটা আপনারা পড়ে দেখবেন। ইকরা শব্দের অর্থ হলো বুঝে বুঝে পড়া, ইকরা বলতেই বুঝে বুঝে পড়া, ইকরা মানে শুধু গড়গড় গড়গড় করে তেলাওয়াত করা বোঝায় না। আর আপনাদেরকে আমি সম্ভবত খুব 3 দিন আগে বলেছিলাম তেলাওয়াতের ভিতরে 4টা জিনিস থাকলে এর নাম তেলাওয়াত হয়, সম্ভবত 21শে তারিখের, না
21 তারিখ রাত্রিতে বলেছিলাম তেলাওয়াত তাকে বলা হয় যার ভিতরে তিনটা জিনিস থাকবে নাম্বার 1 বিশুদ্ধ তেলাওয়াত বিশুদ্ধভাবে পড়তে হবে দুই নম্বরে এটা বুঝতে হবে তিন নম্বরে যা বুঝেছেন তা নিজে আমল করতে হবে শুধু নিজে আমল করলেই হবে না চার নম্বর অপরের কাছে মেসেজটা পৌঁছে দিতে হবে এটা মুসলিম হিসেবে দায়িত্ব এই চারটা জিনিস যার ভিতরে থাকবে তার নাম হবে তেলাওয়াত আজকে আমাদের সমাজে তেলাওয়াত এইভাবে হয় না সব জায়গাতেই শুধুমাত্র চলো সামনে চলো যত পারো তত সামনের দিকে এগিয়ে যাও বিশুদ্ধভাবে এই যে আরেকটা কথা আমি বলি ছোট করার জন্য না কেউ ভিন্নভাবে বুঝবেন না কয়েকদিন আগে আমাদের হাফেজ তাকরিম দুবাই থেকে যে এক নাম্বার অর্জন করে আসলেন এক নাম্বার অবস্থান অর্জন করে আসলেন আলহামদুলিল্লাহ ধন্যবাদ জানাই আল্লাহ রাব্বুল আলামিন তার যোগ্যতা আরো উত্তরোত্তর বৃদ্ধি করে দিক সারা পৃথিবীর মানচিত্রের মাঝে বাংলাদেশ ক্ষুদ্রতম একটা দেশকে সে যে পরিচয় করে দিয়েছে এটা আমাদের এই সিরাজগঞ্জ রোডের চরিয়াশিকার উত্তরপাড়া জামে মসজিদের পক্ষ থেকে এর বাংলাদেশের নাগরিক হিসেবে তাকে অভিনন্দন তাকে ধন্যবাদ জানাচ্ছি যেহেতু বাংলাদেশের মানচিত্রে বাংলাদেশটাকে পৃথিবীর মানচিত্রে সে তুলে ধরেছে এজন্য ধন্যবাদ কিন্তু একটা কথা আপনাদের জেনে রাখা দরকার সেই জায়গাতে প্রায় আরো 14 থেকে 15টা ইভেন্টে প্রতিযোগিতা হয়ে থাকে সবচেয়ে অল্প যে কম টাকার যেটা কম টাকা যেই পুরস্কার দেওয়া হয়ে থাকে এটা হলো হিফজুল কোরআনে দেওয়া হয়ে থাকে এখানে 2 কোটি 3 কোটি টাকা পর্যন্ত পুরস্কার আছে ফার্স্ট পুরস্কার 3 কোটি 4 কোটি টাকা পর্যন্ত আছে তার মধ্যে একটা হচ্ছে সারা কোরআনের অনুবাদ যে কোনো জায়গা থেকে বিশুদ্ধভাবে অনুবাদ লিখে লিখে জমা দিতে হবে এটার একটা ওখানে ইভেন্টস আছে কিন্তু বাংলাদেশের কোনো জায়গাতে কোনো সময় কি শুনেছেন যে অর্থের দিক থেকে অনুবাদের দিক থেকে কেউ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে বা ফার্স্ট হয়েছে তা কি হয়েছে কোনো সময় শুনেছেন হয় না শুধু তেলাওয়াতে অনেকবার হয়েছে কিন্তু আরেকটা ইভেন্ট যে রয়েছে হাদিসের উপরে আছে ফিকার উপরে আছে এরপরে এরকম করে আরো অনেকগুলো ইভেন্টস আছে সেই ইভেন্টসগুলো হয়ে থাকে কিন্তু সেখানে আমাদের দেশ থেকে নেই বললেই চলে প্রতিযোগী নেই বললেই চলে শুধু কোরআন থেকেই হাফেজ কোরআনরা সেখানে যে অংশগ্রহণ করে থাকে তো আমাদের উচিত হাফেজ কোরআনের সাথে সাথে আমাদেরকে অর্থের দিকেও সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে কোরআন যে কারণে নাজিল হয়েছে সেই কারণটাকে আরও সমৃদ্ধ করা আরও শানিত করা আমাদের একান্ত প্রয়োজন সম্মানিত ভাইরা আমার কোরআন যদি সমাজের মানুষ বুঝতো তাহলে আজকে এই এত চড়া দ্রব্য মূল্যের শিকার আমরা কেউ হতাম না এত দুর্নীতিবাজের অন্তরালে মানে পাল্লায় আমরা পড়তাম না এরপরে প্রত্যেকটা জিনিসের মাঝে ভেজাল এখানে আমরা পড়তাম না মানুষ যদি শুধু কোরআন বুঝতো কারণ কোরআন যেমন পৃথিবীর কুখ্যাত একজন ব্যক্তির লাইফস্টাইলকে চেঞ্জ করে দিয়েছে হয়েছেন তিনি দ্বিতীয় পৃথিবীর অন্যতম একজন ব্যক্তি নবী যদি হতো সেকেন্ড টাইমে তিনিই নবী হতেন যেই লোকটার ব্যাপারে এমন ধরনের কমেন্টস করেছেন আমার আপনার নবী যেই লোকটা উন্মুক্ত তরবারি নিয়ে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ তাকে হত্যা করার জন্য রওনা দিয়েছিল সেই লোকটা তো কোরআন শোনার কারণেই পৃথিবীর অদ্বিতীয় ব্যক্তি হয়ে গেছে সম্মানিত ভাইরা আমার কোরআন আমাদের বোঝা প্রয়োজন কিন্তু আমরা কোরআন বুঝি না কোরআন বুঝবো কি হুজুর তো পারি তো না পড়তো বুঝবো কোত্থেকে সম্মানিত ভাইরা আমার তো আল্লাহ রাব্বুল আলামিন হামিম এই দুটো অক্ষর এখানে রয়েছে এগুলাকে আরবি পরিভাষায় বলা হয় হরুফি মুকাত্তাআ তথা বিচ্ছিন্ন হরফ বলা হয় কি বলা হয় বিচ্ছিন্ন হরফ বলা হয় তো এগুলার অর্থ আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন এরপরে বলছেন আল কিতাবিল মুবিন অল কিতাব এবং কিতাবের কসম করে বলছি মুবিন এটা তার বৈশিষ্ট্য স্পষ্ট কিতাব যে কিতাবের মধ্যে কোনো ধরনের গরফের নাই কোনো বক্রতা নেই কোনো ধরনের মানে কন্ট্রাডিকশনারি কোনো বিষয় এর ভিতরে অযৌক্তিক কোনো বিষয় কোরআনুল কারিমের ভিতরে নাই ফাও কোনো জিনিস কোরআনের মধ্যে নেই রব্বানা মা খালাকতা হাদা বাতিলা আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর এমন কোনো জিনিস নাই যা তিনি অনর্থক সৃষ্টি করেছেন এমন কোনো জিনিসও নাই এই আয়াত নিয়ে গবেষণা করতে গিয়ে এক ডাক্তার এবার চিন্তা করলেন মানুষের পেটের ভিতরে যে কৃমি থাকে ও কি কারণে তৈরি করেছে ওটা আবার মানুষের ফায়দা কি দেয় যদি এটার অনেক ব্যাখ্যা আছে পেটের ভিতরে কিছু কিছু সেইটা কয় আমাদের সেইটা কয় আর কি এগুলা না থাকলে পেটের ভাত হজম কখনোই হতো না যেটাকে কি বলে ওটা বলে গেলাম আর কি ব্যাকটেরিয়া আর কি ব্যাকটেরিয়া স্যাররা ভালো বুঝবেন ব্যাকটেরিয়া না থাকলে পেটের ভাত বা পেটের খাবার কোনো সময় হজম হতো না ব্যাকটেরিয়া দুই প্রকার একটা খারাপ আর একটা হচ্ছে ভালো ব্যাকটেরিয়া তো কৃমি এটা কী কারণে আল্লাহ তৈরি করেছেন তা ভালো জানেন তবে ডাক্তার এটা রিসার্চ করতে গিয়ে তিনি দেখলেন পৃথিবীতে এমন একটা রোগ আছে যেই রোগের ঔষধ একটা জিনিস দিয়ে তৈরি করা যায় সেটা হচ্ছে
ক্রিমি এটা শুকায় এটা গুণা করে ওই গুণা দিয়ে ওই ওষুধটা তৈরি করা হয় এছাড়া অন্য কোন উপাদান দিয়ে ওই ওষুধ তৈরি করলে ওই রোগটা সারবে না আল্লাহ রাব্বুল আলামিন এটাও অনর্থক তৈরি করেন নাই প্রত্যেকটা জিনিসকে তিনি যথাযথভাবে তৈরি করেছেন তো আল কিতাবিল মুবিন স্পষ্ট কিতাবের কসম খেয়ে বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন অবশ্য অবশ্যই আনজালনাহু আমি স্পষ্ট কিতাবটাকে নাযিল করেছি ফি লাইলাতিন মুবারাকা বরকতপূর্ণ রজনীতে বরকতপূর্ণ রজনীতে ইন্না কুন্না মুনজিরিন আর আমি হলাম ভীতি প্রদর্শনকারী এখানে এই বরকতপূর্ণ রজনী বলতে কোনটাকে বোঝানো হয়ে থাকে এখানে পৃথিবীর প্রায় সমস্ত মুফাসসিরে কিরাম এক বাক্যে বলেছেন বরকতপূর্ণ রজনী বলতে লাইলাতুল কদর বোঝানো হয়েছে শুধুমাত্র কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেছেন বরকতপূর্ণ রজনী বলতে এখানে শবে বরাতের রজনী বলেছেন শুধু একজন মুফাসসির এই কথা বলেছেন এছাড়া পৃথিবীর তামাম মুফাসসির তামাম মুহাদ্দিস সাহাবা আজমাইনগণ ওনারা প্রায় সকলেই একমত পোষণ করেছেন লাইলাতুল কদরে কোরআন নাযিল করেছেন আচ্ছা এটা ডকুমেন্ট হিসাবে আরেকটা জায়গায় যায় যেহেতু এই আয়াতের মাঝে মতানক্য তৈরি হয়েছে মতানক্যহীন আয়াতের দিকে আমরা একটু লক্ষ্য করি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শাহরুন রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান এই হচ্ছে সেই মাস এই মাহে রমজান শাহরুন রমাদান এটা হচ্ছে রমজান মাস আল্লাযী উনজিলা ফীহিল কুরআন যেই মাসে আল্লাহ কুরআন নাযিল করেছে এই আয়াতের মধ্য দিয়ে আমরা বুঝলাম রমজান মাসে আল্লাহ কোরআন নাযিল করেছে আল্লাহ রাব্বুল আলামিন আপনার শাবান মাসে কোরআন নাযিল করেন নাই কথাটা বোঝা গেল ওই আয়াতের এবহাম যেটাকে বলা হয় ওই আয়াতের সন্দেহ দূর করার জন্য আরেকটা আয়াতে আসলাম এই জন্য কোরআন তাফসীর করার চারটা মূলনীতি আছে কুরআন তাফসীর করা চারটা পদ্ধতি আছে এক নাম্বার হচ্ছে তাফসীরুল কুরআন বিল কুরআন এটা হচ্ছে আওজাহ পদ্ধতি সবচেয়ে শ্রেষ্ঠ পদ্ধতি কুরআন দ্বারা কুরআনের তাফসীর করা কুরআনের এক আয়াত আরেক আয়াতে তাফসীর করে ইফাসসিরুল বাযুল আয়াত বাযহু কুরআনুল কারীমের কিছু আয়াত অপর কিছু আয়াতের ব্যাখ্যা করে দেন আল্লাহ রাব্বুল আলামিন সব শেষে যে আয়াতটা নাযিল করেছেন ওটা পূর্ববর্তী আয়াতের ব্যাখ্যা করে দেন আগে যে আয়াতটা নাযিল করেছেন ওই আয়াতের ব্যাখ্যা করেন সর্বশেষে যে আয়াতটা নাযিল করেছেন সেটা সব শেষে যে আয়াতটা নাযিল করেছেন ওটাই হলো গ্রহণযোগ্য তাফসীর এটা হলো এক নাম্বার আরেকটি হচ্ছে তাফসীরুল কুরআন বিল হাদিসি সহিহা সহিহ হাদিসের মাধ্যমে কোরআনের তাফসীর করা দুই নম্বর তাফসীর কোরআন বি আকালি সাহাবা সাহাবীদের কথার মাধ্যমে কোরআনের তাফসীর করা দুই নম্বর তাফসীর কোরআন বি আকওয়ালি তাবিঈন বা বি আথারি তাবিঈন বি আথারি সাহাবা আসার এবং তাবি যারা আছেন তাবি তাবিঈন যারা আছেন ওনাদের কথার মাধ্যমে কোরআনুল কারীমের তাফসীর করা এই হলো চারটা পদ্ধতি এর মধ্যে কোরআন বিল কোরআনের যে পদ্ধতি আছে এটা হচ্ছে সবচেয়ে অন্যতম পদ্ধতি তাহলে আমরা সন্দেহ দূর করলাম রমজান মাসেই কোরআন নাযিল করেছেন আর এটাই হলো বরকতপূর্ণ রাত বলেছেন ফিহা ইফরাউ কুল্লু আমরিন হাকিম আমাদের সমাজে ঢালাও ভাবে প্রচার আছে সবে কদরের রজনীতে মানুষের ভাগ্য নির্ধারণ হয় আবার এটাও প্রচার আছে এই রাত্রিতে যে ভালো ভালো খাবার খাবে স্বাচ্ছন্দ্যভাবে এই রাত্রিটা যে কাটিয়ে দিবে সারা পৃথিবী সে ভালো ভালো খায় কাটিয়ে দিবে আচ্ছা এখানে যারা আছেন এই মতে যদি বিশ্বাসী হয়ে থাকেন যারা যারা ভালো ভালো খেয়েছেন আর কি সারা বছরই ভালো ভালো খান হাত পাও ধুয়ে বসে থাকলেও তো ভালো খাওয়ার কথা আসলে কি তা হয় তা হয় না তার মানে এখানে আসলে ফিহা ইফরাউ ওই রজনীতে ইফরাউ মানে পৃথক করা হয় বন্টন করা হয়ে থাকে কুল্লু আমরিন হাকিম আমরুন মানে কাজ হাকিম মানে গুরুত্বপূর্ণ কাজ যত গুরুত্বপূর্ণ এবং মৌলিক কাজ আছে সব কিছু বন্টন করা হয় নির্ধারণ করা হয় ভাগ করে দেওয়া হয় কোরআন নাজিলের রাত্রিতে কোরআন নাজিলের রাত্রিতে আল্লাহ এটা বন্টন করে থাকেন আর আচ্ছা বলেন তো সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় কোনটি সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন মানুষের জীবনে যা যা দরকার তার সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে নাজিল করে দিয়েছেন সুতরাং এটাই হলো সবচাইতে গুরুত্বপূর্ণ রাত আর এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সব বন্টন করে দিয়েছেন কিচ্ছু বাদ রাখেন না এখানে আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা সূরা মায়েদা 6 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 5 নম্বর আয়াত কারিমার মধ্যে রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন আজকে তোমাদের জন্য এই পৃথিবীতে
শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যখন যেখানে যতটুকু যেভাবে প্রয়োজন আমি আল্লাহ রাব্বুল আলামিন তার সব কিছু কোরআনের মধ্যে দিয়ে দিয়েছি সুবহানাল্লাহ সুতরাং অপূর্ণতা তো বলতে এর ভিতরে কিছুই নাই সুতরাং কদরের রজনীতেই সব কিছু বণ্টন হয়ে থাকে আমরাম মিন ইনদিনা এই সব কিছু আল্লাহর পক্ষ থেকে আমার পক্ষ থেকে আসে ইন্না কুন্না মুরসিলিন আর আমি তো সব কিছু প্রেরণ করে থাকি রাহমাতাম মির রাব্বিক তোমার রবের পক্ষ থেকে রহমত ইন্নাহু হুয়াস সামিউল আলিম সম্মানিত ভাইরা আমার সময় আমার সামনে নেই আমি মাহে রমজানে কোরআন নাযিল করেছেন আল্লাহ রাব্বুল আলামিন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আনসালাল্লাহু কোরআন জুমলাতান ওয়াহিদাতান মিনাল লাউহিল মাহফুজ আল্লাহ রাব্বুল আলামিন লাউহিল মাহফুজে এই লাইলাতুল কদরে কুরআনুল কারীমের পুরাটা ওখানে সংরক্ষণ করে রেখেছেন লাউহে মাহফুজে একবারে তিনি সংরক্ষণ করে রেখেছেন এট এ টাইমে 30 পারা লাউহে মাহফুজে তিনি নাজিল করেছেন আর এই নাজিলটা করেছেন লাইলাতুল কদরে এরপরে সাহাবী বলছেন সুম্মা আনজালা মুফাসসিলান এরপরে তিনি 23টা বছরের ব্যবধানে যখন যেখানে যতটুকু যেভাবে প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন সেখানে তখন ততটুকু সেভাবে নাজিল করে দিয়েছে যেহেতু এট এ টাইমে আল্লাহ রাব্বুল আলামিন লাউহে মাহফুজে কোরআন নাজিল করেছেন এই জন্য এই রাত্রিটার মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন এত বর্ধিত করে দিয়েছেন সম্মানিত ভাইরা আমার লাইলাতুল কদরের রজনীতি মর্যাদা হওয়ার পিছনে প্রায় 6টা কারণ আমি সংক্ষেপ উল্লেখ করে দিচ্ছি এক নম্বর হচ্ছে লাইলাতুল কদরের রজনীর মর্যাদা হচ্ছে কোরআন নাজিলের কারণে দুই নম্বর হচ্ছে এই রজনীতি এমন এই মাসে এমন একটা রাত রয়েছে যেই রাতটা হাজার মাসের চাইতে উত্তম হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহরি দুই নম্বর হচ্ছে মোবারকা এই রজনীটাকে মোবারক বলেছেন বরকতপূর্ণ রজনী বলেছেন তিন নম্বর হচ্ছে তানাজ্জালু ফিহাল মালাইকাতু ওয়ার রূহ এই রজনীতে রূহ তথা আত্মা জিবরিল আমিন স্বয়ং ফেরেশতারা স্বয়ং নিজে নাজিল হয়ে থাকেন ফেরেশতারা প্রত্যেকটা মসজিদে প্রত্যেকটা জায়গায় নাজিল হয়ে থাকেন আর হিসাব নিকাশ করেন কারা কারা কদরের রজনী পেল কদরের ফজিলত কারা কারা পেল এটা হিসাব তারা করতে থাকেন চার পাঁচ নম্বর হচ্ছে সালামুন নবী আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সালাম মানে সালামত শান্তি আর শান্তি শান্তি বলতে একজন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন নিরাপত্তা দেওয়ার জন্য কোরআন নাজিল করেছেন কোন ব্যক্তি যদি কোরআন এটা আমল করতে পারে তাহলে তার জীবনের সর্বাঙ্গীন জায়গায় নিরাপত্তা দিবেন জোরে বলেন কে আল্লাহ নিরাপত্তা দিবেন সেই কথাই বলেছেন সালাম সালাম মানে আসসালামু আলাইকুম শুধু এটাই না সালাম মানে হচ্ছে নিরাপত্তা আমান দিয়ে দিবেন কোথাও কোনো ধরনের বিশৃঙ্খলা অশান্তি দাবানল কোথাও জ্বলতে থাকবে না সম্মানিত ভাইরা আমার এরপরে হচ্ছে ফিহা ইফরাকু কুল্লু আমিরের হাকিম ছয় নম্বর হচ্ছে এই রাত্রিতে মানুষের সব কিছু বন্টন হয়ে থাকে সুতরাং এই রাত্রির অনেক ফজিলত রয়েছে অনেক মর্যাদা রয়েছে আমরা যেন এই রাত্রির মর্যাদা এই রাত্রির ফজিলত প্রত্যেকে অর্জন করতে পারি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করেন সম্মানিত ভাইরা আমার আর এই রাত্রির ফজিলত পাওয়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতদিন বেঁচে ছিলেন প্রত্যেকটা বাড়ি তিনি ইতিকাফ করেছেন ইতিকাফ ছাড়া আসলে এই রাত্রির ফজিলত পাওয়াটা খুবই মুশকিল আমি গত সপ্তাহে একটা কথা বলেছি আজকেও সে কথা বলেই আমি আলোচনা শেষ করব প্রিয় ভাইরা আমার শয়তান আমাদেরকে শুধু দুনিয়ার দিকে ধাবিত করেছেন আজকে ডাক্তার জাফরুল্লাহ ইন্তেকাল করেছেন হাজার হাজার কোটি টাকার মালিক চার পয়সাও তার সাথে গেছে কি চারটা পয়সাও তার সাথে যায়নি প্রিয় ভাইরা আমার ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম হে মানুষ তোমাকে কোন মানুষ কোন জিনিস তোমাকে প্রতারিত করছে কোন জিনিস তোমাকে দুনিয়ার দিকে ধাবিত করছে তোমার কি একটু সময় হয় না মসজিদে একটু বসে আল্লাহর সাথে প্রেম নিবেদন করার কি একটু সময় হয় না ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি ছেলে সন্তান ইত্যাদি সব কিছুই তোমাকে শুধু টানতে থাকবে কিন্তু যেদিন তুমি মারা যাবে না এই সব কিছু তোমার থেকে দূরে চলে যাবে কিচ্ছু তোমার কাছে আসবে না সুতরাং এই মুহূর্তে মরার পূর্বেই আরেকটিবার মরে না একটু মসজিদে এসে বসে হতে পারে আমরা মানে সুন্নতি ইতিকাফ করতে পারে একটা দিন পাঁচটা দিন সময় যদি আমার হাতে থাকে এসে একটু মসজিদে সব কিছু থেকে পৃথক হয়ে মসজিদে এসে একটু বসে যায় একটু নিজেকে আল্লাহর সাথে সঁপে দিই নিজে আল্লাহর কাছে সঁপে দিই প্রেম নিবেদন করতে থাকি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন সকলেই পড়ি আল্লাহুম্মা আমিন